স্পাইস, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? ইয়েস, ওকে ফাইন। আমি বলছি রিটোরিক তো বোঝানো হয়ে গেল, এবার আমি জিজ্ঞেস করছি, দেখি কে আগে উত্তর দিতে পারে। আর আগে উত্তর দিলেই হবে না, ঠিক উত্তর দিতে হবে, নাহলে বলে দিতে হবে ভারত মাতা কি জয়, আগে যদি উত্তর দিতে হয়, রাইট? অমনি নয়, ঠিক উত্তর, বুঝতে পারলে? এটা বল, দাই সোল ওয়াজ লাইক এ স্টার দ্যাট ডুয়েল অ্যাপার্ড, দাই সোল ওয়াজ লাইক এ স্টার দ্যাট ডুয়েল অ্যাপার্ড। লাইক থাকলে আর অ্যাজ থাকলেই তুই ধরে নে এটা সিমিলি হওয়ার বিরাটই চান্স আছে। তারপর তুই ওই সিমিলি নিয়েই ভাববি, লাইক আর অ্যাজ যদি পেয়ে গেছো তাহলে তুমি আগে ভাববে সিমিলি নিয়ে, তারপর দেখবে সিমিলি দিয়ে মিলছে কিনা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, ঠিক। আরেকটা বলবে, আরেকটা বলবে, সানবিম সূর্যের আলোটা প্রুফ হ্যাং লাইক এ রূপ, সূর্যের আলোটা ছাদের মতো ঝুলছে। কি করে বলছিস মেটাফর? লাইক, লাইক এবং অ্যাজ আছে তাহলে কি বলবো? সিমিলি। লাইক এবং অ্যাজ থাকলে কি বলবো? সিমিলি। আবার বলো, দ্য ওয়াটার জলটা লাইক এ উইচেস অয়েল, যেন ডাইনির তেল, বলো? সিমিলি, কারণ লাইক বা অ্যাজ আছে, রাইট? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, সিমিলি। কি হচ্ছে? সিমিলি। আই ওয়ান্ডার্ড, আমি ঘুরে বেড়াচ্ছিলাম লোনলি নির্জন ভাবে, অ্যাজ এ ক্লাউড মেঘের মতো, অ্যাজ অ্যাজ রয়ে যাচ্ছে, তার মানে হয়ে গেল সিমিলি। লাইক এ চাইল্ড ফ্রম দ্য ওম, লাইক এ গোস্ট ফ্রম দ্য টুম, কি হবে? সিমিলি, অফকোর্স সিমিলি, লাইক অ্যাজ থাকলে সিমিলি। এবার বলবে, ভ্যারিটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, ভ্যারিটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, মেটাফর, মানে ভ্যারিটি মানে ভিন্নতা, স্পাইস অফ লাইফ জীবনের মশলা, ভিন্নতাই হলো জীবনের মশলা, মানে পাঁচমেশালি জিনিস থাকবে তবে জীবনটা তোর মশলা সম হবে, বুঝতে পারলে? জীবনটার পাঁচমেশালি জিনিসটাকে মশলার সাথে তুলনা করা হচ্ছে, ভ্যারিটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। আচ্ছা, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, মেটাফর, তার কারণ উটকে জাহাজের সাথে তুলনা করা হচ্ছে, মরুভূমি জাহাজের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে সরাসরি উটকে তুলনা করলাম জাহাজের সাথে, কোনো লাইক নেই কোনো অ্যাজ নেই, তাই এটা একটা মেটাফর। লাইফ জীবন, লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, মেটাফর, লাইফকে ওয়াকিং শ্যাডোর সাথে, শ্যাডোর সাথে তুলনা করা হচ্ছে। এটা বলবে, হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট, মেটাফর, তার সরস্বতী পিলারের সাথে তুলনা করলো, দুটো ভিন্ন জিনিসের সাথে তুলনা হচ্ছে, লাইক বা অ্যাজ নেই, মানে পরীক্ষাতে এইরকম আসবে এবং বলবে এটার মধ্যে কি রয়েছে, সব দিকে প্রথমে আগে তোমাকে ডিটেক্ট করতে হবে প্রপারলি, বুঝতে পারছো কিনা? ঠিক। এবার বলবে, ডেথ লেজ হিজ আইসি হ্যান্ড অন কিংস, মৃত্যু তার শীতল হাতগুলো রাজার দিকেও প্রসারিত করে। পার্সোনিফিকেশন, কারেক্ট, জড় বস্তুকে যেন একটা মানুষের মতো বিহেভ করছে জড় বস্তুটা, একটা একটা যেন সেই যমরাজের মতো জড় বস্তুটা বিহেভ করছে, বুঝতে পারলি কিনা? মৃত্যু তার শীতল হাত প্রসারিত করে মহারাজদের উপরেও, তাহলে হাত প্রসারিত করা কার কাজ? মানুষের কাজ। এখানে ডেথ হচ্ছে জড় বস্তু বা একটা ইনঅ্যানিমেটেড কোয়ালিটি, বুঝতে পারলে? ঠিক। ডেথ লেজ, এগুলো তো ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবে ম্যাডাম, ডেথ লেজ ইজ আইসি হ্যান্ড অন কিং, বুঝতে পারলে? আরেকটা বলো, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইজ ওন সুইট উইল, নদী নিজের ইচ্ছায় প্রবাহিত হয়, পার্সোনিফিকেশন, জড় বস্তু নিজের ইচ্ছায় প্রবাহিত হচ্ছে। তারপর বলো, তারপরে বলবে, দ্য আর্থ ফেল্ট নো উন্ড, দ্য আর্থ ফেল্ট নো উন্ড, পার্সোনিফিকেশন, পৃথিবীর কোনো ব্যথা বা যন্ত্রণা আঘাত হলো না, পৃথিবীর কোনো যন্ত্রণা হলো না,
বা পৃথিবী কোনো যন্ত্রণা অনুভব করলো না, তাহলে এটা কি বলে? পার্সোনিফিকেশন। এটা বলবে আই ওয়ান্ট ফাইভ হ্যান্ডস ফর মাই অফিস, আই ওয়ান্ট ফাইভ হ্যান্ডস ফর অফিস, সিনিয়র অফিস। কি বলা হচ্ছে? গৌরাঙ্গবাবু কেমন খিচুড়িটা হচ্ছে বলুন, একদম বিরিয়ানি হয়ে যাচ্ছে। এই যে 22টা কনসেপ্ট না 25টা কনসেপ্ট আছে, এলো মেলো হয়ে যাচ্ছে, সেই জন্য প্র্যাকটিসটা দরকার। বোঝা কঠিন নয়, কিন্তু এই যে 25টা কনসেপ্ট মাথায় রাখাটা মুশকিল, যে কোনটা ম্যাচ করবে লাইনটার সাথে। আচ্ছা বলো, সেল মানে পাল, সেল মানে পাল। হি ক্রাইড এ সেল, এ সেল। সেনিরকি সে বলল, সে চিৎকার করলো, বললো একটা পাল দেখা যাচ্ছে, একটা পাল দেখা যাচ্ছে। তাহলে সমুদ্রের মাঝে পাল কি পাবি তুই? নৌকা, নৌকার কথা বলছে বা জাহাজের কথা বলছে। তারপর বলছে দেখো, সেভেন সামার্স পাস, বলো সিনিডকি, সাতটা গ্রীষ্মকাল পেরিয়ে গেল। সেভেন সামার পাস্ট, সাতটা গ্রীষ্মকাল পেরিয়ে গেল, পরপর তো সাতটা গ্রীষ্মকাল আসবে না, মানে সাতটা বছর পেরিয়ে গেল। এটার মধ্যে কি রয়েছে? সিনিডকি। তারপর বলবে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। এক হয়ে থাকবো তো দাঁড়িয়ে থাকবো, আলাদা আলাদা হয়ে যাবো তো সবাই ভেঙে পড়বো। অ্যান্টিথিসিস, অ্যান্টিথিসিস। একটাই আইডিয়াকে জোর দিয়ে পজিটিভলি বলা হবে, ওই আইডিয়াটাকে জোর দেওয়ার জন্য আবার নেগেটিভলিও বলা হবে, তাই না? আচ্ছা, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। টু ফরগিভ ইজ ডিভাইন, দেবত্ব হলো ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়াই হলো দেবত্ব। অ্যান্টিথেসিস, অ্যান্টিথেসিস, অ্যান্টিথেসিস। আর্ট ইজ লং, শিল্প হলো দীর্ঘজীবী। লাইফ ইজ শর্ট, মানুষের জীবনেই হলো ছোট। অ্যান্টিথেসিস, আর্ট ইজ লংটাকেই বোঝাচ্ছে। তারপর বলবে দ্য বয় ইজ রেগুলারলি রেগুলার, না অক্সিমোরন, দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসবে, রেগুলার পাশে ইররেগুলার বসে আছে। দ্য মোস্ট লার্ন্ড ফুল ইন দ্য কান্ট্রি, হি ইজ দ্য মোস্ট লার্ন্ড ফুল, অক্সিমোরন, লার্ন্ড পণ্ডিত, তার সাথে ফুলও দিয়েছে, সে হচ্ছে সব থেকে বড় মূর্খ পণ্ডিত। আই কেম, আই স, আই কনকার্ড, আমি এলাম, আমি দেখলাম, আমি জিতলাম। ওটা ভিনি ভিডি বেশি তো বলিনি আমি, আমি বললাম আই, আই কেম, আই স, আই, আইটা আসছে, আইটা আসছে, হ্যাঁ অ্যালিটারেশনও হচ্ছে একদিক থেকে। তারপর বলবে হি লস্ট হিজ ফাদার, হি লস্ট হিজ মাদার, অ্যান্ড হি লস্ট হিজ শুজ। অ্যান্টি ক্লাইম্যাক্স, রাইজ করতে করতে ফল ডাউন। অ্যালিটারেশন কী করে হচ্ছে রে? তো কি, তো হি আছে বলছিস, হি লস্ট হিজ ফাদার, তারপর হি চলে এলো, লস্ট চলে এলো, হিজ চলে এলো, ফাদার চলে, না শব্দ মিলছে না অক্ষর মিলছে, বারবার অক্ষর আসবে। অ্যালিটারেশন কি হবে? ফরেস্ট ফার্নি ফ্লোর, পরিষ্কার বুঝতে পারে, এফটা মিললো। ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ডাব্লুটা মিললো। ইন স্প্রিং, এ স্প্রিং, স্প্রিংস লাইক এ স্প্রিং, বিসাইড এ স্প্রিং, স্প্রিংটা মিললো। এমনি পরিষ্কার বুঝতে পারবে যে একই জিনিস রিপিট হচ্ছে, তখন বলবো অ্যালিটারেশন, তখন বলবো অ্যালিটারেশন। আর এখানে তুই দেখতে পাচ্ছিস যে সে তার বাবাকে হারালো, সে তার মাকে হারালো, সে তার জুতো জোড়াও হারালো, তার মানে উঠতে উঠতে ফল ডাউন হচ্ছে। এটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যথ। অ্যানাফোরাতে তিনটা চারটা বাক্য থাকতে হবে, এটা একটাই বাক্য হচ্ছে না তো।
এটা তো একটাই বাক্য চলছে, একটা বাক্য হচ্ছে কিনা, হি লস্ট হিজ মাদার কমা হি লস্ট হিজ মাদার কমা ফাদার অ্যান্ড সুজ, একটাই তো বাক্য। অ্যানাফোরাতে কী হচ্ছে, অ্যানাফোরাতে কী হচ্ছে, চারটা পাঁচটা বাক্য থাকবে ফুল স্টপ দিয়ে দিয়ে। আই অ্যাম প্রাউড টু বি ইন ইন্ডিয়ান, আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আই অ্যাম প্রাউড টু বি এ হিউম্যান, আই অ্যাম প্রাউড টু বি আ পার্সন অফ ওয়েস্ট বেঙ্গল, আই অ্যাম প্রাউড টু বি এ পার্সন অফ রঘুনাথপুর, আই অ্যাম প্রাউড টু বি এ পার্সন অফ দাঁতিপাড়া, রাইট, আই অ্যাম প্রাউড টু বি এ পার্সন অফ দিস ফ্যামিলি। তাহলে আই অ্যাম প্রাউডটা রইল এতবার করে, এই যে পাঁচটা বাক্যে আই অ্যাম প্রাউড অর্ধেকটা তো একই, দিস ইজ অ্যানাফোরা, দিস ইজ অ্যানাফোরা, বুঝতে পারলে কিনা। Much have I traveled in the realms of gold. Bolo. Hyperventilate. Karan bakko ta thik thak nai. Eta hoto I have traveled much. S plus V plus O asto. Kintu ekhane prothome much diye diyeche. Much I traveled. Tale ami ager dine bolechilam, ajkeo bollam class er shurute. Je ager din je concept gulo diyechi, oigulo main concept. Tar sathe ajke jurlo. Ei je jure gelo, je 22 tar beshi concept hoye gelo. মনে রাখাটা টাফ হচ্ছে, দেখো তোমরা এখন ইমিডিয়েটলি বলতে পারছো না, তবে সাত দিন দশ দিন আলোচনার পর চলে আসবে, ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, ততটাও কঠিন নয়, বুঝতে পারলি কিনা। আচ্ছা বলবে এটা, ইয়েট ব্রুটাস সেজ হি ওয়াজ অ্যাম্বিশিয়াস আর ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান, বলো কি হবে, সত্যি ব্রুটাস হলো একটা সম্মানীয় ব্যক্তি, আইরনি, ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। ব্রুটাস জুলিয়াস সিজারকে মেরে দিয়েছিল, অথচ সে একটা বিশ্বাসঘাতক ছিল, ব্রুটাসকে বড়ই করেছিল জুলিয়াস সিজার নিজের ছেলের মতো করে, অথচ জুলিয়াস সিজারই জুলিয়াস সিজারকে মার্ডার করে দিল ব্রুটাস, তো তাকে সে একটা বিশ্বাসঘাতক ছিল মূলত, ঠিক আছে। আচ্ছা বলবে, আই স ১০,০০০ অ্যাট এ গ্লান্স, আমি এক পলকে ১০,০০০ ফুলকে দেখলাম, হাইপারবোল, অতিরঞ্জিত কথাবার্তা, ইওর আইজ আর ব্রাইটার দেন দ্য সান, I shall praise you 10,000 years. আমি তোমার প্রশংসা করে যাব 10,000 বছর ধরে, বলো কি, হাইপার বল, হাইপার বল, বুঝতে পারলে। He breathed his last. হ্যাঁ, সুন্দর করে কোনো কিছু বলা, বলো কি ওটাকে বলে, হ্যাঁ ইউফেমিজম, কি বলা হয়, ইউফেমিজম, শ্রুতি মধুরতা। ফেথফুল ফ্রেন্ড ফ্রম ফ্ল্যাটারিং ফো, অ্যালিটেশন, এফটা দেখ রিপিট হলো, ফেথফুল ফ্রেন্ড ফ্রম ফ্ল্যাটারিং ফো, এফটা কতবার চলে এলো, তখন এফ 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 আসছে কিনা, এটা হলো অ্যালিটেশন। দ্য ফোন, the phone came ring ring onomatopoeia ring ring shabd, sir I am a cobbler, tomar kai chakri chaite esche, sir I am a cobbler, pan, sir I am a cobbler, tal tu chakri te rekhe dili to ki bolechilo, o bolechilo ami odokkho karmachari ar tu bhebechili cobbler mane muchi, তুই সেই জন্য ওকে জুতোগুলো সারতে দিয়েছিলি, দেখবি সবগুলো ছিঁড়ে বসে আছে, তাই না, তাহলে আই এম এ কোবলার বলেছিল, ও বেচারা ভুল বলেনি, ওটা পান ইউজ করেছিল, ও বলেছিল আমি অদক্ষ কর্মচারী, তুই কাজে রেখেছিস, রাইট, দিস ইজ পান, দিস ইজ পান। ওকে ডান, ঠিক আছে, একবার দেখে নাও কার কি অসুবিধা আছে বলো।